বাণিজ্য মেলায় নজর কাড়ছে আমা কফি। শীতের ক্লান্তি দূর করতে সকাল থেকেই প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। অথেন্টিক ব্রাজিলিয়ান কফির স্বাদে মুগ্ধ সবাই। বলছেন, মান ও স্বাদ ধরে রাখলে দেশীয় কফির এই ব্র্যান্ড মাতাবে আন্তর্জাতিক বাজারও। দিনের শুরু থেকে শেষ পুরো সময় নিজেকে চাঙ্গা করতে কফির জুড়ি নেই। এর গন্ধে মাতোয়ারা হয় বন্ধু স্বজনদের আড্ডা, কফির কাপে জমে ওঠে হাজারো গল্প আর খুনসুটির স্মৃতি। তাই অনেকের সকাল শুরু কফির নিত্য নতুন ফ্লেভারে। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চাঙ্গা হচ্ছে কফি দিয়েই। সেই উপলক্ষে এনে দিচ্ছে নতুন ব্র্যান্ড আমা কফি। প্রতিদিন সকাল থেকেই এর প্যাভিলিয়নে দর্শনার্থীদের আড্ডা। বেলা গড়ালে অনেকে আসেন ক্লান্তি দূর করতেও, কেননা আমাতেই মিলছে অথেন্টিক ব্রাজিলিয়ান কফির স্বাদ। ফ্লেভারটাও খুবই ভালো, ব্রাজিলিয়ান কফি ফার্স্ট ট্রাই করলাম, অনেক ভালো লেগেছে। আসলে এই কফির যে ফ্লেভারটা, আসলে যে ফ্লেভারটা ওটা আসলে খুবই রিচ। এরকম ফ্লেভারের কফি আমরা সচরাচর পাই না, কিন্তু এখানে একটু ব্যতিক্রম কফি, তাই বাসার জন্য অনেকগুলো নিয়ে নিলাম। আমি এমনি যেই কফি সবসময় খাই, পছন্দও করি, আর এইখানে আমি প্রতিদিন এসে খাই, আমার কাছে ভালো লাগছে। আমা কফির প্রতি কাপের দাম 15 টাকা, তবে 3-in-1 প্যাকেজ কিনলেই ক্রেতা বিনামূল্যে পাচ্ছেন 10 পিস আমা ক্লাসিক কফি, সাথে অন্যান্য গিফট কুপন তো আছেই। এখানে হচ্ছে আমাদের একটা কফি অফার চলতেছে, 10টি কিনলে 10টি ফ্রি। আমাদের আবুল খায়ের গ্রুপ থেকে নতুন লঞ্চ করেছে আমা কফি। যারা মেলা মানে দ্বিতীয়বারও আসছে, তারাও আমাদের থেকে কফি নিচ্ছে, আমাদের প্যাকেজ নিচ্ছে। কর্মকর্তারা জানালেন, অথেন্টিক ব্রাজিলিয়ান ফ্লেভার থাকায় আমা কফি ঘিরে কফি প্রেমীদের আগ্রহ আছে। যারা প্যাভিলিয়নে একবার স্বাদ নিচ্ছেন, তারা সাথে প্যাকেট কিনেও নিচ্ছেন, তাই বেচাকেনা জমজমাট। আমরা সেই ব্রাজিল থেকেই কিন্তু এই কফিটা নিয়ে আসছি, আমাদের আমা ব্র্যান্ড নামেই আমরা বাজারজাত করছি। তো আমরা এই বাণিজ্য মেলা চাই, মানে আমরা যেটা চাচ্ছি যে মানে কাস্টমাররা যেন আমাদের এই কফিটির সাথে পরিচিত হয়। আলহামদুলিল্লাহ আমরা এত সাড়া পাচ্ছি যে আমরা খুবই আশাবাদী যে আমরা আমাদের এই ব্র্যান্ডকে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমা কফি হাজির করেছে আবুল খায়ের গ্রুপ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।